3, 2, 1, go. নমস্কার বন্ধুরা, আমি আবার আজকে চলে এলাম গল্পের ঝুলে নিয়ে। না, আজকেও গল্প নয়। আজকের 1 জুলাই, আজকের দিনটাকে স্মরণীয় করে রাখতে বা এই স্মরণীয় দিনটাকে মনে রাখতে আমার আজকের নিবেদন বাংলার রূপকার ডাক্তার বিধানচন্দ্র রায়। সরাসরি আমার কাহিনীতে প্রবেশ করি। অনেক দিন আগের কথা, তখন শহর কলকাতায় এত গাড়ি ঘোড়া ছিল না, তবুও রাজধানী কলকাতা ছিল কলকাতাই। কলকাতার রাজপথ ধরে একটা ট্রাম গাড়ি এগিয়ে চলেছে, ঘণ্টা বাজছে ঢং ঢং। একটা মোটর গাড়ি ট্রাম গাড়িটিকে টপকে এগিয়ে যেতে চাইছে। মোটর গাড়িতে বসে আছেন একজন ইংরেজ সাহেব। ট্রাম গাড়িটির চালক বারবার ঘণ্টা বাজিয়ে মোটর গাড়িটিকে সতর্ক করে দিতে চাইছে, কিন্তু কে শোনে কার কথা। শেষে ফল যা হওয়ার তাই হলো। মেডিকেল কলেজে ঢোকার মুখে মোটর গাড়িটির সাথে ট্রাম গাড়িটির লাগলো ধাক্কা। মোটর গাড়িটার সামান্য ক্ষতি হলো, আর যায় কোথায়, সাহেব ডাক্তার বলে কথা। ট্রামের চালক সাহেবের কাছে ধমকানি খেল খুব। ঠিক সেই সময় মেডিকেল কলেজের গেটের সামনে দাঁড়িয়েছিলেন মেডিকেলেরই একজন ছাত্র। সাহেব ডাক্তার তাকে বললেন, তুমি তো সমস্ত ঘটনায় দাঁড়িয়ে দেখলে, আমি এই ট্রাম গাড়ির চালকের বিপক্ষে কোম্পানির কাছে নালিশ করব, তোমাকে অবশ্যই আমার পক্ষে সাক্ষ্য দিতে হবে। যুবক ছাত্রটি বললেন, অবশ্যই সাক্ষ্য দেব স্যার, তবে সেই সাক্ষ্য যাবে আপনার বিরুদ্ধে, কারণ চোখের সামনে যে ঘটনাটি ঘটে গেল তার জন্য সম্পূর্ণ দোষী আপনার। সাহেব ডাক্তার তখন রাগে মুখ লাল করে বললেন, তাহলে আমার হয়ে সাক্ষ্য দিতে রাজি নও তুমি? যুবক ছাত্রটি সিদ্ধাটা সোজা করেই বললেন, মিথ্যা কথা বলতে পারবো না স্যার। অবশেষে আর কথা না বাড়িয়ে সাহেব ডাক্তার মেডিকেল কলেজে চলে গেলেন। বলতে পারো এই সাহসী সত্যবাদী যুবকটিকে? ইনিই হলেন পশ্চিমবাংলার রূপকার এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়। 1901 খ্রিস্টাব্দে তিনি মেডিকেল কলেজে ডাক্তারি পড়া শুরু করেন। সেই সময়ে তার আর্থিক অবস্থা মোটেই ভালো ছিল না, কিন্তু পড়াশোনায় তার খুবই মনোযোগ ছিল। সেই জন্য মেডিকেল কলেজের সহকারী অধ্যক্ষ কর্নেল লুকিস তাকে খুব ভালোবাসতেন। তারই সহযোগিতায় বিধানচন্দ্র LMS পরীক্ষা পাস করেন। এরপর লুকিসের পরামর্শে তিনি ডাক্তারি পড়তে বিলেত যান এবং ডাক্তারের সরের চেষ্টায় সেখানকার কলেজে ভর্তি হওয়ার সুযোগ পান। সেখান থেকে তিনি একই বছরে MRCP এবং FRCS পরীক্ষা পাশ করে 1911 খ্রিস্টাব্দে দেশে ফিরে আসেন। এরপর তিনি ডাক্তার হিসাবে নিজেকে একজন প্রবাদ পুরুষ হিসাবে প্রতিষ্ঠিত করেন। তার ছোঁয়ার এমনই গুণ ছিল যে তার ছোঁয়াতেই অনেক সময় রোগীর রোগ ভালো হয়ে যেত। তার চিকিৎসা বিদ্যার এমনই জাদু ছিল যে তিনি দূর থেকে দেখে রোগী যে কোন কঠিন রোগ ধরে ফেলতে পারতেন। দেশের স্বাধীনতা যুদ্ধে তিনি দেশবন্ধু চিত্তরঞ্জনের পাশে এসে দাঁড়ান এবং তারই আন্দোলনে যোগ দেওয়ার জন্য তাকে কারাবরণ করতে হয়। তিনি ছিলেন সত্যিকারের একজন জনদর্দি, তাই জেলের মধ্যেও তিনি রোগীদের চিকিৎসা করতে থাকেন। তার এই সেবাধর্মে মুগ্ধ হয়ে ইংরেজ সরকার তাকে মুক্তি দেন।
এরপর তিনি একে একে কলকাতার মেয়র, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর 1948 সালে বাংলার মুখ্যমন্ত্রী হন। সেই সময় থেকে মৃত্যুর দিন পর্যন্ত তিনি সেই পদে বহাল থেকে পশ্চিমবঙ্গের উন্নতির জন্য জীবন উৎসর্গ করে যান। তারই চেষ্টায় দুর্গাপুর, দীঘা, কল্যাণী শহর গড়ে ওঠে, এমনকি আজকের সুন্দর মনোরম সল্টলেক সিটিও তারই পরিকল্পনার এক দান। মুখ্যমন্ত্রী থাকাকালীন এত কাজের মধ্যে থেকে তিনি প্রতিদিন বিনা পয়সায় রোগী দেখতেন। 1882 খ্রিস্টাব্দের 1 জুলাই বিহারের পাটনা শহরের কাছে বাঁকিপুরে এই মহান পুরুষের জন্ম হয়। তার বাবা প্রকাশচন্দ্র রায় ছিলেন পাটনার ডেপুটি ম্যাজিস্ট্রেট, মায়ের নাম অঘর কামিনী দেবী। মাত্র 14 বছর বয়সে তিনি তার মাকে হারান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকাকালীনই 1962 খ্রিস্টাব্দের 1 জুলাই তিনি পরলোকগমন করেন। শেষ হলো আমার আজকের পরিবেশন, বাংলার উপকার, বাংলার উপকার ডাক্তার বিধানচন্দ্র রায়। তোমাদের যদি এই প্রতিবেদনটি ভালো লাগে, এই পরিবেশনটি ভালো লাগে, তাহলে আমারও খুব ভালো লাগবে। তোমরা আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো। এই প্রোগ্রামটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সকলকেই অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটি অন করে রাখবে, যাতে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম তোমাদের কাছে সবার আগে সুন্দরভাবে সহজে পৌঁছে যায়। নমস্কার বন্ধু, বিদায় বন্ধু। আবার গল্প অন্য কাহিনী নিয়ে ফিরে আসবো। তোমরা সবাই ভালো থেকো, আমার সঙ্গে থেকো।